হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য আমার আজকের টপিক আপনি মারা গেলে আপনার ফেসবুক আইডির কি হবে দেখুন আমরা বাস্তব জীবনে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে যা কিছু করি সব কিছুর উত্তরাধিকার আমাদের পরিবারের সদস্যগুলো হয় তাই না সেগুলোর ভাগ পেয়ে যাই কিংবা সেগুলো পরিচালনা করার জন্য একটা ক্ষমতা তারা পেয়ে যায় বাট আপনি একবার চিন্তা করে দেখুন আপনি যদি আজকে মারা যান তাহলে আপনার ফেসবুক আইডি কে চালাবে তাই না এটি কি বন্ধ হয়ে যাবে না কাউরে আপনি সেটা দিতে পারবেন আজ এ বিষয়ে আমি ইন ডিটেল আলোচনা করব শেষ পর্যন্ত আমার ভিডিওতে থাকুন আমি আশা করি আপনি অনেক কিছু কিছু জানতে পারবেন চলুন তাহলে শুরু করি এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এগুলো মনোযোগ সহকারে শুনুন আশা করি আপনি পূর্ণাঙ্গ ধারণা পাবেন দেখুন ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার বিপরীতে যদি কেউ মৃত্যু রিপোর্ট ফেসবুকের কাছে পাঠায় তাহলে তার আইডিতে রিমেম্বারিং করা হয় রিমেম্বারিংয়ের এর আক্ষরিক অর্থ হলো ব্যক্তিটি মৃত এখন কথা হলো এটি কেন করা হয় তাই না এটি করার কারণ হলো আপনি যদি মারা যান তাহলে ফেসবুক আইডি কে চালাবে বলুন কেউ তো চালাবে না তাই না ফেসবুক আইডি তো ওইভাবে পড়ে থাকতে পারে না এই জন্য রিমেম্বারিং করা হয় যেন আপনার পরিবারের সদস্যগুলো মাঝে মধ্যে আপনার ওই আইডিটি দেখতে পায় এই জন্য ফেসবুক এই রিমেম্বারিং অপশানটি চালু করেছে আগে কিন্তু এইটা ক্লোজ করে দেওয়া হতো এখন রিমেম্বারিং করে রাখা হয় জাস্ট জাস্ট পরিবারের সদস্যগুলো এবং অন্যান্য ফ্রেন্ডগুলো আপনাকে স্মরণ করবে এজন্যেই আর এটার জন্য কিছু ফ্রেন্ড আপনাকে বিভ্রান্তিতে ফেলার জন্য আপনার মৃত্যুর আগেই যদি আপনি অনেক দিন ধরে ইনঅাক্টিভ থাকেন আপনার নামে মৃত্যুর রিপোর্ট করে ফেসবুকের কাছে পাঠালে আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার প্রোফাইলে এই রিমেম্বারিং অপশানটি চলে আসতে পারে রিমেম্বারিং অপশান চলে আসে মানে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই না মানে আপনি কাজ করতে পারবেন না ফ্রিজ হয়ে যাবে সব ধরনের কাজ করতে পারবেন না কিছু কিছু করতে পারবেন কিছু কিছু করতে পারবেন না আপনি পড়ে যাবেন বিড়ম্বনায় তাই না আবার আপনি যদি মৃত্যুর আগে আমি যে কাজটি এখন আপনাকে শেখাতে চাচ্ছি সেটা যদি আপনি না করে রাখেন তাহলে আপনার এই আইডিটি কোনো হ্যাকার হ্যাক করে নিয়ে বা কেউ আপনার আইডিতে অনাধিকার প্রবেশ করে আপনার আইডি দিয়ে যে কোনো ধরনের ক্রাইম করতে পারে তাই না এ দুটোর জন্য আপনাকে আজকেই সচেতন হতে হবে আমি যে বিষয়গুলো আপনাকে করতে বলবো করে রাখতে বলবো আপনি করে রাখবেন তাহলে আর কেউ আপনার আইডি দিয়ে ক্রাইম করতে পারবে না আর আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারবে না কারণ আপনাকে আগেই বললাম আপনার ফেসবুক আইডি রিমেম্বারিং একমাত্র করতে পারে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুগুলো এর বাইরে এ কাজটি কেউ করতে পারবে না তাহলে ধরুন আপনার অনেকগুলো ফ্রেন্ড আছে আপনি তার মধ্যে যদি একজনকে এ দায়িত্ব দিয়ে দেন তাহলে কিন্তু একমাত্র সেই আপনার মৃত্যুর পর ফেসবুকের কাছে রিপোর্ট পাঠাতে পারবে এবং আপনি যদি চান ওই বন্ধুটা আপনার ফেসবুক আইডি রিমেম্বারিং করে রাখবে তাও করতে পারবেন আবার আপনি যদি ওকে অপশান দিয়ে রাখেন যে আমি মারা গেলে যেন সে আইডিটি ক্লোজ করে দেয় সে কাজটাও করতে পারবেন যেমন ধরুন আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি অ্যাকাউন্ট করি তাহলে তার বিপরীতে কিন্তু আমরা নমিনি সেট করি ঠিক অনেকটা কিন্তু এরকমই আপনি মারা গেলে ওই নমিনিকে ওই আইডি ওই অ্যাকাউন্ট বুঝে দেওয়া হয় তাই না ওই অ্যাকাউন্ট সে আবার চালাতে পারে কন্টিনিউ করতে পারে আবার ওইটা ক্লোজও করে নিতে পারে ঠিক একদম সেম এ ফেসবুক আইডিটি তাই আমি যে সেটিংসগুলো আপনাকে দেখাবো সেগুলো করে রাখবেন এবং আপনার পরিবারের কোনো সদস্যকে বা আপনার ট্রাস্টেড কোনো ফ্রেন্ডকে আপনি এই কন্ট্যাক্ট লিস্টে রাখবেন একজনকে যে আপনার মৃত্যুর পর আপনার আইডিটি চাইলে ব্যবহার করতে পারে আবার চাইলে সেটা বন্ধ করে দিতেও পারে তবে এখানে ভয় পাবার কোনো কারণ নাই কারণ আপনার গোপনীয় কোনো বিষয় মেসেজ টেক্সট যতগুলো করেছেন সেগুলোর এক্তিয়ার তার কাছে থাকবে না তাহলে আপনার হাতে দুইটি অপশান আপনি যদি মারা যান তাহলে মারা যাবার পর আপনি আপনার ফেসবুক আইডিটি রিমেম্বারিং করে রাখতে পারেন যেন আপনি মৃত্যুর পর আপনার পরিবারের সদস্য কিংবা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুরা আপনার আইডিতে এসে আপনাকে স্মরণ করতে পারে এর জন্য আর আরেকটি অপশান হলো আপনি মৃত্যুর পর আপনি চাচ্ছেন যে আপনার আইডিটি যেন কমপ্লিটলি ক্লোজড করে নেওয়া হয় আপনি সেটাও করে রাখতে পারবেন সিদ্ধান্ত আপনার হাতে আর এই জন্য কী করতে হবে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা আপনার পরিবারের যে কাউকে কিংবা আপনার ফ্রেন্ড লিস্টের যে কোনো বন্ধুকে আপনি সিলেক্ট করবেন যে এ কাজটি রূপে করবে আমি প্রত্যেকটি অপশান সুন্দরভাবে আপনাকে দেখানোর চেষ্টা করব জাস্ট ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটি একটু বড় হবে ধৈর্য হারাবেন না করে রাখুন আপনার জন্য আমার জন্য পরিবারের সবার জন্য বেটার হবে কাজটি করার জন্য আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন দেখুন দেখুন আমার স্ক্রিনে ফেসবুক অ্যাপস আমি তার উপরে ক্লিক করলাম একটি কথা বলে আমি এখন আপনাকে দেখাচ্ছি আপনার মৃত্যুর পর আপনি একজনকে দায়িত্ব দিবেন সেজন্য ফেসবুক কর্তৃপক্ষকে রিপোর্ট করে আপনার আইডিটি রিমেম্বারিং করে দেয় কেমন এর জন্য আপনি ওপরে লক্ষ্য করুন থ্রি লাইন্স আছে তার উপরে ক্লিক করুন নিচে আসুন লক্ষ্য করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর ওপরে আপনি ক্লিক করুন এখানে দেখুন সেটিংস এর ওপরে আপনি ক্লিক করুন লক্ষ্য করুন পার্সোনাল ইনফরমেশান এর ওপরে আপনি ক্লিক করুন এখানে দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট এর ওপরে ক্লিক করুন লক্ষ্য করুন লেগাসি কন্ট্যাক্ট এর ওপরে আপনি ক্লিক করুন এই যে লক্ষ্য করুন চুজ লেগাসি কন্ট্যাক্ট এর ওপরে আপনি ক্লিক করুন এখানে সুন্দর করে লেখা আছে যে একজন লেগাসি কন্ট্যাক্ট কি কি কাজ করতে পারবে এটুকু আপনি পড়ে নেবেন বা না পড়তে পারলে এটুকু আপনি ট্রান্সলেট বাংলায় ট্রান্সলেট করে পড়ে নেবেন কেমন নিচে লক্ষ্য করুন নেক্সট এর ওপরে আপনি ক্লিক করুন এখানে দেখুন চুজ ফ্রেন্ড এর ওপরে আপনি ক্লিক করুন এবার আপনি যাকে আপনার উত্তরাধিকার দিতে চাচ্ছেন যে আপনার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টটি যেন রিমেম্বারিং করা হয় এর জন্য ফেসবুকের কাছে একটি রিপোর্ট দিবে। এরকম একটা কন্ট্যাক্ট আপনি সিলেক্ট করুন দেখুন আমি লিখছি লিখার পর দেখুন এখানে আমাকে সাজেস্ট করেছে এর মধ্য থেকে আমি মাহিদুর রহমানকে সিলেক্ট করছি তাই এর ওপরে ক্লিক করলাম লক্ষ্য করুন এখানে লিখা আছে সেন্ট এর মানে এখানে লেখা আছে যে তার কাছে একটা মেসেজ দিবে ফেসবুক কর্তৃপক্ষ যে আপনাকে লেগাসি কন্ট্যাক্ট হিসাবে এ অ্যাকাউন্টে সিলেক্ট করা হয়েছে কেমন তো আমি তার কাছে পাঠাতে চাই তাকে তো জানাতে হবে নাকি না তো আপনার মৃত্যুর পর সে কাজটি করবে না তাহলে আমি সেন্টে ক্লিক করলাম এই এই মেসেজটি তার কাছে অলরেডি চলে গেছে আপনি আবারও লেগাসি কন্ট্যাক্টে ক্লিক করুন দেখুন আমি ক্লিক করছি লক্ষ্য করুন এই যে লেগাসি কন্ট্যাক্টে ওই নামটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে মানে আপনার মৃত্যুর পর এখন একমাত্র এই ব্যক্তির রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্টটি রিমেম্বারিং হবে এছাড়া আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করতে পারবে না ওকে এখন যদি আপনার মনে হয় কিছুদিন পর যদি মনে হয় আমি এ ব্যক্তিটিকে আমি এখান থেকে আউট করব। ওকে তাহলে আউট করতে গেলে কি করতে হবে এ রিমুভে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে লক্ষ্য করুন রিমুভ এর ওপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই সে আপনার লেগাসি কন্ট্যাক্ট থেকে আউট হয়ে যাবে আবারও আপনার নতুন কাউরে যাকে আপনি এই দায়িত্ব দিতে চান তাকে আমি যেভাবে সিলেক্ট করে দেখালাম এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন আমি এখান থেকে ক্যান্সেল করলাম নিচে লক্ষ্য করুন ডেটা আর্কাইভ পারমিশান খুব ইম্পর্টেন্ট এর ওপরে আপনি ক্লিক করুন এখানে যে তথ্যগুলো দেয়া আছে এর মানে হলো যে ব্যক্তিকে আপনি উত্তরাধিকার দিচ্ছেন মানে লেগাসি কন্ট্যাক্ট হিসাবে সিলেক্ট করছেন সে আপনার যতগুলো পোস্ট এবং ছবি ভিডিও ইনফরমেশান আছে সেগুলো কখনো ডাউনলোড করতে পারবে কি না এখানে কিন্তু লেখা আছে নো ডোন্ট অ্যালাউ মানে না আমি এটা তাকে করতে দিতে চাই না আপনার যদি মনে হয় হ্যাঁ আমি করতে দিতে চাই সে চাইলে সে এগুলো করতে পারে আমার কোনো প্রবলেম নাই তাহলে কি করবেন ইয়েস অ্যালাউ এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর সেভে ক্লিক করবেন ওকে কমপ্লিট একদম পারফেক্টলি এটা সেট হয়ে গেল মানে আপনার মৃত্যুর পর ওই ব্যক্তি চাইলে যদি চাই ফেসবুকের কাছে রিপোর্ট করে আপনার অ্যাকাউন্টে এখন রিমুভ করতে সরি রিমেম্বারিং করতে পারবে কেমন আমি আবারও লেগাসি কন্ট্যাক্টে গেলাম একটা ব্যাপার আপনার দেখাই এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার হ্যাঁ এখন আমি চাচ্ছি যে না কিছুদিন পর মনে হলো যে না আমি এরকম করতে চাই না যে আমার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করতে চাই না আমার অ্যাকাউন্টটি আমার আমি মারা গেলে আমার অ্যাকাউন্টটি টোটালি ক্লোজড করে দিতে চাই এরকম আমার মাইন্ডসেট আপ হয়েছে ওকে তাহলে কি করব আমি এ ব্যক্তিটিকে এখান থেকে রিমুভ করে দেব আমি এখন আপনাকে দেখাবো আপনার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টটি যেন একজন ব্যক্তি ফেসবুকের কাছে রিপোর্ট করে ক্লোজ করে দেয় এই প্রসেসটা আপনাকে এখন দেখাবো আমি ওকে এই জন্য কী করবো এ ব্যক্তিকে রিমুভ করে দেবো দেখুন রিমুভ লেখা আছে এর উপরে ক্লিক করলাম নিচে লক্ষ্য করুন রিমুভ এর ওপরে ক্লিক করলাম দেখুন ইনি রিমুভ হয়ে গেছেন আবারও ওই অপশানগুলো চলে এসেছে তাই না নিচে লক্ষ্য করুন ডিলিট আফটার ডেথ ওকে এর ওপরে আপনি ক্লিক করুন দেখুন লিখা আছে এখানে নো ডোন্ট ডিলিট আফটার ডেথ এর মানে হলো আপনার মৃত্যুর পর আপনি আপনার ফেসবুক আইডি ডিলিট করতে চান না আমি তো এটা করতে চাই না আমি কী করতে চাই আমার মৃত্যুর পর যেন একজন আমার এই আইডিটি ডিলিট করে দিতে চাই তাই না তাহলে কী করব ইয়েস ডিলিট আফটার ডেথ এর ওপরে আমি ক্লিক করবো নিচে লক্ষ্য করুন সেভ এর ওপরে আমি ক্লিক করবো নিজে লক্ষ্য করুন কনফার্ম আপনাকে ফেসবুক কিন্তু আবার জানতে চাচ্ছে যে আপনি আসলে কি এটা করতে চান অবশ্যই করতে চাই তাই না তাহলে কনফার্মে ক্লিক করলাম করলাম ঠিক অনুরূপভাবে একজন ফ্রেন্ড আমি সিলেক্ট করব। এই যে চুজ এ ফ্রেন্ড স্কিপ করবেন না স্কিপ করলে আপনি যদি স্কিপ করে রেখে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে কেউ ফেসবুকের কাছে রিপোর্ট করে আপনার অ্যাকাউন্টটি ক্লোজ করে দিতে পারবে এটা কিন্তু করবেন না এটা করা যাবে না নাহলে আপনার অ্যাকাউন্টটা রিক্স হয়ে গেল তাই না তাহলে চুজ এ ফ্রেন্ড এর ওপরে ক্লিক করুন এখানে চুজ ফ্রেন্ড এর ওপরে ক্লিক করুন আবার আগের মতো আপনি একটা ফ্রেন্ড সিলেক্ট করুন দেখুন মাহিদুর রহমান এর ওপরে আমি ক্লিক করলাম লক্ষ্য করুন সেমভাবে আবার সেন্ড করব ওর ওনার কাছে আর একটা মেসেজ যাবে যে আপনাকে এ আইডির মালিক আপনাকে লেগাসি কন্ট্যাক্ট হিসেবে সিলেক্ট করেছে ওনার মৃত্যুর পর আপনি অ্যাকাউন্টটি চাইলে ডিলিট করে দিতে পারেন তাহলে সেন্টে আমি ক্লিক করলাম আবারও কিন্তু উনি আমার অ্যাকাউন্টের জন্য সিলেক্ট হয়ে গেলেন কেমন এরপর আমি দুটো প্রসেসই আপনাকে দেখালাম আপনি যদি মনে করেন রিমেম্বারিং করবেন তাহলে ফার্স্ট পদ্ধতি অনুসরণ করবেন আপনি যদি মনে করেন যে না আমার মৃত্যুর পর অ্যাকাউন্ট ডিলিট যেন হয়ে যাক সেকেন্ড পদ্ধতি অনুসরণ করবেন আমি কিন্তু চাই না যে আমার অ্যাকাউন্টটা ডিলিট আমার মৃত্যুর পর ডিলিট হয়ে যাক আমি চাই আমার মৃত্যুর পরেও যেন অ্যাকাউন্টটা রিমেম্বারিং হয়ে থাকে তাহলে আমি আবারও কি করব এই লিগেসি কন্ট্যাক্টে যাব এই চেঞ্জ লিখা আছে এর ওপরে ক্লিক করবো ক্লিক করার পর নো ডোন্ট ডিলিট আফটার ডেথ এইটা সিলেক্ট করব সিলেক্ট করার পর সেভ করবো সেভ করলে আবারও আগের মতো অপশানগুলো চলে আসবে দেখুন লেগাসি কন্ট্যাক্টে ক্লিক করছি দেখুন আবারও আগের মতো অপশানগুলো চলে এসেছে এবার আমি এই চুজ লেগাসি কন্ট্যাক্টে গিয়ে প্রথম পদ্ধতিতে যেভাবে আমি ফ্রেন্ড সিলেক্ট করলাম সেভাবে আমি সিলেক্ট করে দেব করে দিলেই আমার এই অ্যাকাউন্টের জন্য ওই ব্যক্তিটি রিমেম্বারিং করার জন্য ফেসবুকের কাছে কি করতে পারবে রিপোর্ট করতে পারবে আশা করি ব্যাপারটি আপনি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম